আমি জানি তোমাদের মধ্যে অনেকেই অফলাইন পেজ এসইও কিভাবে করতে হয় তোমরা জানো না। তোমাদের ভিডিও অফলাইন পেজে তোমরা এসইও করলে যে খুব দ্রুত তোমাদের ভিডিওটা ভালো র‍্যাঙ্ক করবে সেটাও তোমরা অনেকেই জানো না। অফলাইন ভিডিও অফলাইন পেজে কিভাবে এসইও করবে আজকের ভিডিওতে এ টু জেড মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে শিখিয়ে দেবো, তাই ভিডিওটা একটুও মিস করবা না, সম্পূর্ণ ভিডিওটা ফুল টাইম দেখবা এবং শিখে নিবা যে কীভাবে তোমাদের ইউটিউবে যে ভিডিওটা আপলোড করবা সেই ভিডিওটা অফলাইন পেজে গিয়ে কীভাবে এসইও করবা। শুধুমাত্র যে অনলাইনে তুমি যখন ভিডিওটা আপলোড করবা, আপলোড করার সময় যেই এসইওটা তোমরা করো তোমাদের ভিডিওটার জন্য, ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এইগুলো যে এসইও করো, শুধুমাত্র এই এসইওগুলো করলেই তোমার ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে না, তোমার ভিডিওটা ভালো, তোমার চ্যানেলটা ভালো গ্রো করবে না। তোমাকে ভিডিওটা সঠিক নিয়মে যদি তুমি অফলাইন পেজে যদি ভিডিওটা এসইও করো এবং আপলোড করার সময় সুন্দর একটি এসইও করে ভিডিওটা আপলোড করো, আমি বলতে পারি তোমার ভিডিওটা ভালো পরিমাণে ভিউজ আনতে সক্ষম হবে তোমার ওই ভিডিওটা। অনেকেই রয়েছে ভিউজ আসছে না ভিউজ আসছে না, তোমরা তোমাদের ভিডিওটা অফলাইন এসইও তোমরা করো তো? আমি তো মনে হয় যে 99% মানুষ অফলাইনে ভিডিও এসইও করেই না, এই কারণে তাদের ভিডিওতে ভিউজই হয় না। আর তোমাদেরও হয়তো এরকম ভিউজ হচ্ছে না অফলাইন পেজে, তোমরা এসইও করতেছো না ভিডিওটা। তো অফলাইন পেজে এসইও শিখতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। তো চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক, মোবাইলের স্ক্রিনে গিয়ে আমরা অফলাইন পেজ এসইওটা শিখে আসি। বন্ধুরা, অফলাইন পেজে তোমাদের ভিডিওটা এসইও করতে হলে তোমাদেরকে সর্বফার্স্ট চলে যেতে হবে কোথায়, তোমাদের ফাইল ম্যানেজারে। এবং তোমাদের এর পরবর্তীতে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে তোমরা কী করো, অফলাইন পেজে তোমাদের যে ভিডিওটা এসইও করতে হয়, অফলাইন পেজ এসইও বলতে তোমরা কী করো, সেই ভিডিওটার উপর ক্লিক করে ধরে রাখো, দেন থ্রি ডটে ক্লিক করো। থ্রি ডটে ক্লিক করার পর রিনেম বলে একটা অপশন রয়েছে, রিনেম অপশনে এটা কেটে দিয়ে তোমরা কী করো, এখান থেকে ভিডিওটার শুধুমাত্র টাইটেল লিখে দাও। তো ভিডিওটার টাইটেল হাউ টু গেট ভিউজ অন ইউটিউব, এরকমই তো তোমরা টাইটেল লিখে দাও। টাইটেল লিখে এখান থেকে কী করো, এখান থেকে ওকে ক্লিক করে দাও। এখান থেকে ওকে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের অফলাইন পেজ পেজে তোমাদের ভিডিওটা এসইও হয়ে যায়, তোমরা তো তাই মনে করো, কিন্তু না, অফলাইন পেজে তুমি সেমভাবে যেভাবে ভিডিওটা আপলোড করার সময় টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিতে হয়, তোমার অফলাইন পেজেও কিন্তু ভিডিওটা তুমি যখন এসইও করবা তোমার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন তুমি দিতে পারবা তোমার ভিডিওতে। কিভাবে দিতে পারবা, কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিতে হয় সেই অ্যাপ্লিকেশনটা আমি ভিডিওর শেষে তোমাদের কিভাবে ডাউনলোড করবা, সেটা কিভাবে ইনস্টল করবা প্লে স্টোরি থেকে সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমি অফলাইন পেজে এসইওটা আগে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো অফলাইন পেজে এসইও করতে হলে এরকম একটি অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের চলে যেতে হবে, এরকম একটি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পরে যে ভিডিওটা অফলাইন এসইও করবা সেই ভিডিওটার উপর ক্লিক করবা। ক্লিক করার পরে সেই ভিডিওটার উপর সেই ভিডিওটার উপর ক্লিক করে ধরে রাখবা। ধরে রাখার পরে একদম নিচে তুমি কিছু অপশন দেখতে পারবা, ক্লিক করে ধরে রাখার পরে নিচে কিছু অপশন দেখতে পারবা, এখান থেকে এই যে থ্রি ডট বলে একটা অপশন দেখতে পারছো, থ্রি ডট অপশনের উপর ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিটেলস বলে একটা তুমি অপশন দেখতে পারবা, এখানে যদি তুমি লক্ষ্য করো একদম নিচের দিকে ডিটেলস বলে একটা অপশন দেখতে পারবা, এই ডিটেলস অপশনের উপর ক্লিক করে দিবা। তোমরা দেখতে পারবা এখানে ডেসক্রিপশন বলে একটা অপশন রয়েছে, এখানে ডেসক্রিপশন বলে একটা অপশন রয়েছে, এখানে টাইটেল বলে একটা অপশন রয়েছে। তো তুমি তোমার ভিডিওর টাইটেলে যা লিখতে যাচ্ছ তাই এখানে লিখে দিবা অফলাইন। তো আমি এখানে অফলাইন এসইও, অফলাইন এসইও লিখে দিলাম টাইটেলে, এবং আমি ডেসক্রিপশনে আমি কী কী লিখতে তোমরা কী কী লিখতে চাচ্ছ সেইগুলো দিয়ে দিবা। তো আমি ডেসক্রিপশনের জন্য আমি নোটপ্যাডে কিছু লিখে রেখেছি, সেইগুলো নোটপ্যাড থেকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসব। নোটপ্যাড থেকে এখান থেকে কপি করে নিয়ে এসে আমি কী করব, নোটপ্যাড থেকে সরি এখান থেকে কপি করে নিয়ে এসে আমি কী করব, এখানে ডেসক্রিপশনে এখানে পেস্ট করে দিব। আমার পেস্ট করে দিলে কী হবে, অফলাইন পেজ এসইও হয়ে যাবে আমাদের। তো পেস্ট করে দিলে তোমাদের এখানে হয়ে যাবে, তোমরা এখান থেকে বেরোই চলে আসবা, তোমাদের ভিডিওটা এডিট হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে কিন্তু বেরোই চলে আসবা, তোমাদের কিন্তু অফলাইন পেজ এসইও কিন্তু সাকসেসফুল হয়ে গেল। তো এর পরে তুমি ওই ভিডিওটা আবার তুমি যখন ইউটিউবে আপলোড করবা ট্যাগ টাইটেল ডেসক্রিপশন আবার পুনরায় তোমাকে দিতে হবে, আবার পুনরায় দিয়ে তুমি ভিডিওটা আপলোড করে দিবা এবং দেখবা যে পরবর্তীতে এরকম তুমি 10-15টা ভিডিও আপলোড করার পরে তারপরে দেখবা যে ভিডিওতে কী পরিমাণে ভিউজ আসা শুরু হয়ে যায়। তো আসলে এই অফলাইন পেজ এসইও সবাই তোমাকে শেখাবে না, আমি তোমাদেরকে শেখাই দিলাম। আর এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে, এখানে দেখো এই অ্যাপ্লিকেশনটা এফ স্টপ। তো তুমি যদি প্লে স্টোরিতে যাও এবং এখানে এফ এস টি
ওপি স্টপ বলে সার্চ দাও, তুমি সর্বফার্স্ট একটা লোগো দেখে নিতে পারবা। তো তুমি ফার্স্টে দেখে নাও এই লোগোটা, লোগোটা একটু চিনে নাও, এফ স্টপ গ্যালারি, এফ স্টপ গ্যালারি, এটা তোমরা ইনস্টল করে নিবা। অফলাইন পেজ এসইও করার জন্য এই অ্যাপ্লিকেশনটি তোমরা ইনস্টল করে নিবা, ঠিক আছে? তো ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, টিল দেন টেক কেয়ার।